মালদাহে ভোটের ডিউটিতে এসে আক্রান্ত শিলিগুড়ির আইসি, জখম মহিলা অফিসার সহ বেশ কয়েকজন, ভোট কর্মীদের উদ্ধারে গিয়ে আক্রমণের মুখে পুলিশ। ভোটের ডিউটিতে এসে আক্রান্ত হলেন শিলিগুড়ি থানার আইসি পার্থ ঘোষ, জখম হয়েছেন এক মহিলা সাব ইন্সপেক্টর। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালদাহের হাবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয়ের 122 নম্বর বুথে। পুলিশ সূত্রে খবর, গ্রামবাসীদের ছোড়া ইটের ঘায়ে মাথা ফেটেছে আইসির মহিলা পুলিশ কর্মীর, মাথায় ও হাতে চোট লেগেছে। এছাড়াও অল্প বিস্তর জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। ওই বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল কিনা বা থাকলেও তারা কী পদক্ষেপ নিয়েছেন এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি। ঘটনার পর বুলবুল চণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় জখম পুলিশ কর্মীদের। আক্রান্ত আইসি পার্থ ঘোষ জানান, এই বুথে গ্রামবাসীরা ভোট বয়কটের ডাক দিয়েছিলেন। দুপুরে খবর আসে হাবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয়ে 122 নম্বর বুথে ভোট কর্মীদের আটকে রাখা হয়েছে। আমরা সেখানে গেলে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। সন্ধ্যায় আটক ভোট কর্মীদের উদ্ধার করে আনতে গেলে গ্রামবাসীরা পাথর ছুড়তে শুরু করে, তাতে কয়েকজন জখম হন। ওখানে বিডিও সাহেব, এসডিও সাহেব ওনাদের আটকে রেখেছে, ওখানে ভোট বয়কট করেছে। তারপর আমার যথারীতি পুলিশ বাইরে যাই এবং ওখানে আমার আগেই আইসি সাহেব, ডিএসপি ডিএনটি সাহেব ওনারা উপস্থিত ছিলেন, কিন্তু ওদেরকে বুঝাতে বুঝাতে আমরা ফেড আপ হয়ে যাই। তারপর ঠিক সন্ধ্যার সময় আমাদের সাহেব আসেন, তারপর আমরা ওনাদেরকে রেস্কিউ করে নিয়ে আসি। নিয়ে যখন আমরা ফেরত আসি তখন পিছন থেকে ওরা পাথর ইট এগুলো মারে, সেটাই একটা মামা মাথায় লাগে। পুলিশের পক্ষ থেকে কি কোনো স্টেপ নেওয়া হয়েছিল যখন নিয়ে আসলে? আমি থানায় যাই, থানায় গিয়ে আমি দেখি কী করি, একজন কনসাল্ট করে। দেখুন, আমি একজন হয়েছি এবং আমাদের একজন লেডি এএসআই হয়েছে, ওরও মাথায় লেগেছে, আর টুকটাক অল্প বিস্তর অনেকেই হয়েছে, কিন্তু আমি ডাইরেক্ট হসপিটাল চলে আসছি আর আমি পুরোটা বলতে পারবো না। জানা গিয়েছে ওই বুথে 1350 ভোটার, অথচ বিকেল পর্যন্ত মাত্র 2টি ভোট পড়েছিল। সেই খবর পেয়ে ছুটে যান পুলিশ কর্মীরা। গ্রামবাসীদের ছোড়া ইটের ঘায়ে পুলিশের কয়েকটি গাড়ির কাঁচও ভেঙে গিয়েছে বলে খবর, তবে এ ব্যাপারে জেলা পুলিশের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। গোটা ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। গ্রামবাসীদের পাল্টা অভিযোগ, পুলিশ উল্টে তাদের ওপর লাঠিচার্জ করেছে। গোটা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, মালদা। অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে প্রার্থনা জুয়েলার্সের শুভ জন্মদিন উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। এই শুভক্ষণে প্রার্থনা জুয়েলার্সের পক্ষ থেকে সোনার গহনা কেনাকাটায় দারুণ সাশ্রয়ের সুযোগ। 7 তারিখ মঙ্গলবার থেকে 12 তারিখ রবিবার পর্যন্ত প্রতি গ্রাম সোনার গহনার মজুরির ওপর 160 টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ। থাকছে আপনার সাধ্যের মধ্যে সমস্ত রকম গহনার বিপুল সম্ভার। পুরাতন গহনার পরিবর্তে নতুন গহনা কেনার সুযোগ। অফার চলাকালীন রবিবারেও দোকান খোলা থাকবে। প্রার্থনা জুয়েলার্স, স্কুল রোড, বনগাঁ।